নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিই। তো স্কল করে নিচে আসবে, দেখে নেবো। এখানে দেখো বলা হয়েছে, রাজ্যের চাকরি বাইতের জন্য দারুণ সুখবর। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ পেয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য, হাইকোর্টের বাংলা ভালো ট্রান্সলেট প্রয়োজন। ভারতের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি বা অন্যান্য তথ্য কী কী দেওয়া হচ্ছে সেটা আমরা স্কল করে দেখে নেবো। দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি দেওয়া আছে, তার সাথে বলা হচ্ছে এখানে পদের নাম ট্রান্সলেটর পোস্টটা নিয়োগ করানো হচ্ছে, যেখানে 7টি অনুবাদ আছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এখানে ইচ্ছুক আবেদনকারীকে ভারতের যে কোনো UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একজন আইন স্নাতক LLB পাস করে থাকতে হবে, এবং সাথে বলা হচ্ছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক কম্পালসারি বিষয় হিসেবে বাংলা অবশ্যই থাকতে হবে। তার সাথে কিন্তু মাধ্যমিক উচ্চমাধ্যমিক অবশ্যই বাংলা ভাষা থাকতে হবে কম্পালসারি সাবজেক্ট হিসেবে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। 50,000 টাকা এখানে বেতন দেওয়া হবে, এবং দেখতে পাচ্ছ এখানে বয়সসীমা বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 25 বছর মধ্যে উর্ধ্বে হতে বলে হবে না, 25 বছর উর্ধ্বে হতে হবে, 25 বছরের উর্ধ্বে হতে মানে 25 বয়স হতে হবে, 25 বছর উর্ধ্বে, তারপর যে কোনো বয়সে অ্যাপ্লিকেশন করতে পারে। তা 25 বছর বয়স টপ কী, ঠিক আছে। স্কল করছি নিচে আরও ডিটেলস দেখে নেবো। আবেদন পদ্ধতি কী, আবেদন করতে হবে, দেখো এখানে বলা হয়েছে লিগাল সাইজ 8.5 ইঞ্চি × 14 ইঞ্চি, এটা প্লেন কাগজে আবেদনটি হয় সুন্দরভাবে হাতের লিখে অথবা টাইপ করে আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, বয়সের প্রমাণ সব বিভিন্ন জরুরি কাগজপত্র কিন্তু একত্রিত করে এটা মুখবন্ধ খামে ভরে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় ড্রপবক্সে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। আবেদন ফি এখানে কথা বলছে দেখতে পাচ্ছেন আবেদন ফি বলা হচ্ছে প্রত্যেক আবেদনকারীকে ভারতীয় পোস্টাল অর্ডারের দ্বারা 600 টাকার আবেদন ফি জমা করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরে যে কোনো তারিখে পোস্টাল অর্ডারে রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট কলকাতার পক্ষে ড্র করতে হবে এবং কলকাতা GPU-তে গিয়ে জমা করতে হবে। নিয়োগ পদ্ধতিতে বলা হচ্ছে এখানে 40 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা, অর্থাৎ মোট 50 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের 6 তারিখ 2024 পর্যন্ত তোমরা সরাসরি লাস্ট ডেট, তোমরা 6 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছি এখানে নোটিশ দেওয়া হয়েছে, তো আমরা নোটিশটা এখানে ডাউনলোড করে নেবো। তো সরাসরি নোটিশ আমরা ক্লিক করলাম, আমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা চলে এসে দেখতে পাচ্ছ, এই হলো অফিসিয়াল নোটিফিকেশান, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো, এবং টোটাল ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে, তোমরা অবশ্যই এটা চেক আউট করে নেবে। এই ছিল আজকে আপডেট, নতুন চাকরি আপডেট দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।